রাজ্যের বিভিন্ন প্রান্তত ঈদ উদযাপন। ঈদর সমুখীয়া নামাজত অংশ বহুজনের। রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে রাজধানী শহর গুয়াহাটিতো পালন করা হয় ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাহর অন্তত ঈদর সমুখীয়া নামাজ। বুড়াজামে মসজিদত সমুখীয়া নামাজ, অংশগ্রহণ ইসলাম ধর্মাবলী লোকর। এমাজোড়া রোজা সম্পন্ন করে এনেদরে নামাজত অংশগ্রহণ এই সকল ইসলাম ধর্মাবলম্বী সকলের। সমুখীয়া নামাজত অংশগ্রহণ কণ কণ শিশুর। সর্বমঙ্গলার্থে দুয়ারে সমুখীয়া নামাজত অংশ লৈ ইমামে কলে সকলোরে আল্লাহ মঙ্গল করক। মই এইমাত্র নামাজ পড়াই বাহিরত ওলাই আহিছো। প্রথমতে আপনার চ্যানেলের সমূহ শ্রোতালয় আজি এই পবিত্র ঈদ উল ফিতরের মই শুভেচ্ছা জ্ঞাপন করছো। যথেষ্ট আমি আনন্দিত, দুই বছর করোনার কারণে আমি ঈদের নামাজ পড়ব পারা নাছিলো। আজি আপনাদের দেখিছে কিমান বৃহত্তর একটা জামাত লৈ আমি ঈদের নামাজ আদায় করলো। আমি এটাই দোয়া করছো আল্লাহ আর ভগবানের ওসরত, যাতে সমগ্র দেশত সমগ্র বিশ্বত জাতি ধর্ম সকল শ্রেণীর মাজত যাতে এনেকা ভাতৃত্ববোধ মিল মহাব্বত আমি যাতে একলগে বাস করব পারো, সেইটোরে আমি দোয়া করছো আজি। বিশেষ করে বিভিন্ন জায়গাতে এইটাই দোয়া করছে আল্লাহ যাতে সকলকে শান্তিত রাখে, সকলের মাজত অটুট থাকক সমন্বয়। বুড়াজামে মসজিদের লগতে দক্ষিণগাঁও বুড়া মসজিদতো ঈদের নামাজ সম্পন্ন করা হয়। তদুপরি সমুখীয়া নামাজ সম্পন্ন করা হয় দক্ষিণগাঁও সাহিজামে মসজিদের ঈদগাহ ময়দানত। এনেদরেই পালন করা হয় পবিত্র রমজানের ঈদ উল ফিতর। ভিডিও জার্নালিস্ট সঞ্জীবর সহযোগত দীপাঙ্কর আর রঞ্জন সাহুর রিপোর্ট, অসম লাইভ 24।